গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মন্ত্রা ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছো যেমন কালকের ক্লাসে আমি বলেছিলাম যে আজকের ক্লাস থেকে আমি স্টার্ট করতে চলেছি জিওমেট্রি কারণ তোমাদেরকেই আমি পোল করে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও তো তোমরা সবাই ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ ভোট জিওমেট্রিতে পড়েছিলো ওই পোলে তারপর ছিল পরিমিতি তারপর ছিল তোমার পাটিগণিত বাকি চ্যাপ্টারগুলো তো ঠিক আছে আমি জিয়ামেটি থেকে স্টার্ট করছি জিওমেট্রি থেকে আমি স্টার্ট করছি এরপর আমি পরিমিতি করাবো তারপর আমি আবার পাটিগণিত করানো স্টার্ট করব। তো আজকের ক্লাসে আমি কি করব আজকের ক্লাসে আমরা করব পয়েন্ট লাইন অ্যান্ড অ্যাঙ্গেল মানে কি বিন্দু রেখা এবং কোন এর ব্যাপারে যত থিওরি আছে যা যা থিওরি আছে সব আমরা আজকের ক্লাসে কাভার করব। তো আগেই বলে দিচ্ছি ক্লাস একটু লম্বা হতে চলেছে তো শান্তিতে ভালোভাবে এক জায়গায় বসে যাও ভিডিও দেখার জন্য কমপ্লিটলি এবং হ্যাঁ অবশ্যই খাতা পেন নিয়ে বসো খাতা পেন সাথে নিয়ে বসো কারণ অনেক থিওরি আছে তো সেগুলো খুব সুন্দরভাবে যেগুলো বোঝাবো সুন্দরভাবে খাতায় নোট করবে কারণ প্রত্যেকটা থিওরি পরে অঙ্ক করার জন্য কাজে লাগবে এক এক করে সবই কাজে লাগবে আগে থিওরি একদম বেশি ক্লিয়ার করতে হবে ঠিক আছে চলো যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নেবে বেল বেলাইকেন প্রেস করতে ভুলবে না কারণ তাহলে নোটিফিকেশন মিস হবে না কারণ জিওমেট্রি আজ থেকে স্টার্ট হচ্ছে মানে কন্টিনিউয়াসলি এখন চলতে থাকবে কিছুদিন আর হ্যাঁ আজকে দেখো আজকে তা তিরিশ নম্বর ক্লাস মানে এক মাস হয়ে গেল তোমাদের ক্লাস নিচ্ছি এক মাস আগে বলেছিলাম যে তোমাদেরকে টান তোমাদের টানা ক্লাস নেব এক্সাম অব তো আজকে এক মাসের মাথায় আমি স্টার্ট করছি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে জিওমেট্রিক সবার আগে দেখে নাও আমরা জ্যামিতিতে কি কি পড়ব প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে পয়েন্ট লাইন অ্যান্ড অ্যাঙ্গেল যেটা আমরা আজকের ক্লাসে স্টার্ট করতে চলেছি এরপর আমরা পড়ব ট্রাইঙ্গেল বা ত্রিভুজ ত্রিভুজ তারপর আমরা পড়বো কোয়াড্রি ল্যাটেরাল বা এটাকে বলা হয় চতুর্ভুজ কোয়াড্রি ল্যাটেরাল বা চতুর্ভুজ তারপর আমরা পড়ব পলিগন পলিগন মানে বহুভুজ মানে ধরো চতুর্ভুজের থেকে বড়ো যেগুলো পঞ্চভুজ ষষ্ঠভুজ এইগুলো যেগুলো সেইগুলো আমরা এই ক্লাসে কভার করব পলিগনের ক্লাসে আর তারপর আমরা পড়ব বৃত্ত আমি বলে নিই কটা ক্লাস লাগবে কভার করতে দেখো আমি যতটুকু বলতে পারি যে এইখানে আমার এই পয়েন্ট লাইন অ্যান্ড অ্যাঙ্গেল সমস্ত থিওরি বুঝিয়ে অঙ্ক করাতে ধরে নাও দুটো ক্লাস লাগবে এখানে আজকের ক্লাসটা কালকের ক্লাস পয়েন্ট লাইন অ্যাঙ্গেল কমপ্লিট হয়ে যাবে ট্রায়াঙ্গেল খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যত কনসেপ্ট আছে এবং সমস্ত অঙ্ক আছে কভার করতে আমার দুটো ক্লাসও লাগতে পারে বা তিনটে ক্লাসও লাগতে পারে দুটো বা তিনটে ক্লাসও লাগতে পারে চতুর্ভুজে একটা ক্লাসই লাগবে আশা করছি একটা ক্লাসে শেষ হয়ে যাবে পলিগন তো ডেফিনেটলি একটা ক্লাসই লাগবে খুব ছোট কনসেপ্ট খুব ইজিলি বলে দেব ব্যাস দরকার পড়বে না কটা অঙ্ক করে দেব ইম্পর্ট্যান্ট যথেষ্ট একটা ক্লাস হয়ে যাবে বৃত্তও একটা ক্লাসে হয়ে যাবে তো পুরো জ্যামিতি শেষ করতে আমি তাহলে বলতে পারি এখানে তিন তিন ছয় দুয়ে আট মানে সাত থেকে আটটা ক্লাস তোমরা ধরে রাখতে পারো সেভেন টু এইট ক্লাসেস আমার লাগবে জ্যামিতি শেষ করতে জ্যামিতি শেষ করতে যদি সাত আটটা ক্লাস লাগে তারপর আমি স্টার্ট করব তোমাদের পরিমিতি পরিমিতিতে ধরো পরিমিতিতেও পাঁচ থেকে ছটা ক্লাস পরিমিতিতেও তোমাদের কটা হয়ে যাবে পরিমিতিতেও তোমাদের হয়ে যাবে ধরো পাঁচ থেকে ছটা ক্লাসেস তোমাদের পুরো পরিমিতি শেষ করতে লাগবে কারণ দেখো আমি চেষ্টা করছি তোমাদের এক্সামে যতটা আসে ততটার ওপর ডিপেন্ড করে তোমাদেরকে যতটুকু ডিটেলসে পড়ানো যায় পড়াতে তাও দেখো এর মধ্যে থেকে আমি প্রচুর কিছু বাদ দিয়েছি কারণ আমি জ্যামিতি যে ডিটেলসে পড়াই জেনারেলি আমি জ্যামিতি যে ডিটেলসে পড়াই আমি যদি সেটা কমপ্লিট করতে যেতাম শুধু জ্যামিতি কমপ্লিট করতে আমার পঁচিশটা ক্লাস লাগতো মিনিমাম পঁচিশ ছাব্বিশটা ক্লাস লাগতো কিন্তু তোমাদের অত ডেপতে দরকার নেই কারণ অত ডেপতে তোমাদের কোয়েশ্চেন আসে না তো সেই কারণে আমি এটাকে শর্ট করে সাত আটটা ক্লাসে নিয়ে এসেছি এর থেকে বেশি শর্টে আমি করাতে পারবো না কারণ এর থেকে বেশি শর্টে করাতে গেলে অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে যাবে যেগুলো বাদ দেওয়াটা ঠিক নয় তো রেডি হয়ে যাও আজ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে টানা এখানে যদি আমি আটটা আর এখানে ছটা বলি তো চোদ্দোটা ক্লাস টানা চলবে তোমাদের আজকে যদি আজকে কত তারিখ বলো আজকে দশ তারিখ আজকে দশ তারিখ হলে দশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে চোদ্দো আর ন তারিখ অবধি মানে ধরো দশ তারিখ থেকে আজকে ক্লাস স্টার্ট হচ্ছে মানে ধরো নভেম্বরের তেইশ তারিখ অবধি তেইশে নভেম্বর অবধি মোটামুটি তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো পুরো অ্যাডভান্স ম্যাথসের পোর্শন সিম্প্লিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইম্পর্টেন্ট পার্ট জিওমেট্রি আর পরিমিতি মিলিয়ে আমি তোমাদেরকে মোটামুটি তেইশে নভেম্বরের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো তারপর বাকি যে সাত দিন থাকছে নভেম্বর মাসের তার মধ্যে আমরা আবার পাটিগণিতের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার করবো যেগুলো ইম্পর্টেন্ট এবং খুব মানে কোয়েশ্চেন আসেই জেনারেলি সেই চ্যাপ্টারগুলো করব তারপর লাস্টে আমি দেখছি অবশ্য এর মাঝে আমার প্ল্যান আছে যে জ্যামিতি আর পরিমিতি শেষ হয়ে গেলে তোমাদেরকে ম্যাথসের আরেকটা যে সেকশান আছে সেই সেকশানেও তোমাদেরকে হেল্প করার বা পরিবেশের ওপরেও কিছু যদি ভিডিও আমি দিতে পারি তোমাদের সেট সলভ করাতে পারি তো দেখছি প্ল্যান আছে কি করা যায় দেখি আপাতত আজকে থেকে জিওমেট্রিক স্টার্ট হচ্ছে তো চলো ক্লাস স্টার্ট করি সমস্ত থিওরি বারবার বলছি খাতা পেন নিয়ে বসবে এবং ভালোভাবে নোট বানিয়ে নেবে কারণ দেখো যেগুলো আমি পড়াচ্ছি খুব মানে কোনো পেড কোর্সেও হয়তো এরকম পড়ায় না আমি খুব কথাটা বলা উচিত নয় বাট আমি তবু বলছি আর কি আমার যেটা মনে হয়েছে যে অনেক পেড কোর্স আছে যারা এই ডিটেলসে পেড কোর্সেও পড়ায় না আমি তোমাদেরকে ইউটিউবে করাচ্ছি তো তোমাদের জন্যই করা সব কিছু তো তোমরা সাপোর্ট করো ভিডিওটা লাইক করো ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে তোমরা যত সাপোর্ট করবে তত চ্যানেল বড় হবে এবং চ্যানেল বড় হলে আমি তোমাদেরকে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াতে পারবো আরও বেটার বেটারভাবে তোমাদেরকে পড়াতে পারবো চলো স্টার্ট করি দেখো প্রথমে আমরা কি দেখছি পয়েন্ট পয়েন্ট কাকে বলে পয়েন্ট হচ্ছে কি বলছে বলো পয়েন্ট বা বিন্দু কি বলছে বিন্দু হলো এমন একটি বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য মানে কি হয়ে গেল বিন্দু বলছে এমন একটি বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য মানে এটা কী বলছো একটা ধরো আমি বৃত্ত আঁকলাম ধরে নাও এটা বৃত্ত তো এর ব্যাসার্ধ কোনটা হয় বৃত্তর মাঝে যে কেন্দ্র থাকে কেন্দ্র থেকে এই বাইরের পরিধি অবধি যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় ব্যাসার্ধ মানে এটা চারিদিকে সেম হয় এই দূরত্ব নিয়ে চারিদিকে ঘোরানো হয় এবার ধরো এই ব্যাসার্ধটা যদি আমি ছোট করে দিই তাহলে বৃত্ত ছোটো হয়ে যাবে আরও ছোট করলে আরও ছোট হয়ে যাবে ছোট করতে করতে যদি এই ব্যাসার্ধটা পুরো জিরো হয়ে যায় তাহলে দেখো শুধু এই পয়েন্টটুকু বাঁচবে শুধু এই পয়েন্টটুকু বাঁচবে আর কিছু বাঁচবে না তাই না সেই জন্য বলা হয় বিন্দু হলো এমন একটি বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য বোঝা গেল বিন্দুর ডেফিনেশান কেন বলা হচ্ছে এমন একটি বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য চলো এবার দেখে নি বিন্দু কয় প্রকার টাইপস অফ পয়েন্টস পয়েন্টস মানে বিন্দু কত রকম প্রথমটা কি বলছে প্রথমটা বলছে সমরেখ বিন্দু যদি তিন বা তার থেকে বেশি বিন্দু এক সরল রেখায় অবস্থান করে তাদের সমরেখ বিন্দু বলে মানে ধরো তিনটে পয়েন্ট আছে আমি তিনটে হতে পারে বা চারটে হতে পারে এরকমভাবে পয়েন্ট আছে এগুলোকে যদি আমি যোগ করি কি পাচ্ছি একটা লাইন পাচ্ছি তো যদি একটা স্ট্রেট লাইনের ওপর একটা সরল রেখার ওপরেই চারটে পয়েন্ট তিনটে বা তার থেকে বেশি চারটে হতে পারে পাঁচটা হতে পারে ছটা হতে পারে একশোটা হতে পারে যদি একই লাইনের উপর অবস্থান করে তাহলে আমরা সেই পয়েন্টগুলোকে কি বলবো আমরা বলবো সমরেখ বিন্দু সমরেখ নামটা কারণ কী হচ্ছে কারণ একই রেখায় অবস্থান করছে অসমরেখ বিন্দু কখন বলবো যদি তিন বা তার থেকে বেশি বিন্দু এক সরল রেখায় না অবস্থান করে না অবস্থান করলে অসমরেখ বলবো মানে ধর একটা পয়েন্ট এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এইভাবে রয়েছে তো এদেরকে তুমি কি বলবে এদের মধ্যে দেখো মানে যদি ধরো দুটো পয়েন্ট এক সরল রেখায় এলো কিন্তু আর একটা এলো না এরমভাবে বেরিয়ে গেল এখান দিয়ে আরেকটা এলো না তো এই দুটোকে তো আমি বলতে পারবো সমরেখ কিন্তু দুটোকে জেনারেলি বলা যায় না তিন বা তার থেকে বেশিই হতে হয় তো যখন এটা আসছে না তখন এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো এই পয়েন্টগুলোকে আমরা বলবো অসমরেখ বিন্দু ক্লিয়ার হচ্ছে আশা করি সব যেখানে ডাউট থাকবে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আশা করি ক্লিয়ার হচ্ছে চলো এরপর দেখে নিই আচ্ছা কিছু জিনিস এখানে আমার তোমাকে তোমাদেরকে বোঝানো আছে বোঝানোর দরকার আছে যেটা দেখো একটা জিনিস আমাদেরকে কোয়েশ্চেন আসে যে একটা বিন্দু থেকে একটি বিন্দু থেকে একটি বিন্দু থেকে কটি রেখা অঙ্কন করা যায় কটি রেখা টানা যায় মনে রাখবে কটি রেখা টানা যায় যদি এই কোয়েশনটা আসে তাহলে একটা জিনিস বলো ধরো একটা পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে আমি এদিকে টানতে পারি এদিকে টানতে পারি এদিকে টানতে পারি এদিকে টানতে পারি এটা যদিও হলো না যাই হোক ধরে নাও এদিকে টানতে পারি মানে আমি কী বলতে পারি এক বিন্দু একটি বিন্দু থেকে কটি সরল রেখা টানা যায় যদি আমাকে এই কোয়েশ্চেনটা আসে তাহলে উত্তর আসবে কি উত্তর আসবে অসংখ্য মনে রাখবে এগুলো মনে রাখবে এগুলো কারণ এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে ডাইরেক্ট কোশ্চেন যে একটা বিন্দু থেকে কটা রেখা আঁকা যায় অসংখ্য দুটো বিন্দু দিয়ে কটা আঁকা যায় দুটো বিন্দু দিয়ে কটা রেখা আঁকা যায় যদি তোমাকে দুটো পয়েন্ট দিয়ে দেয় দুটো পয়েন্ট দিয়ে কটা সরল রেখা আঁকা যায় তো দুটো পয়েন্ট দিয়ে সবসময় একটাই সরল রেখা আঁকা যায় দুটো পয়েন্ট দিয়ে মনে রাখবে একটাই সরল রেখা দেখো এই দুটো পয়েন্টকে কানেক্ট করতে হবে তো একটাই লাইন তুমি যদি আরেকটা লাইন এখান দিয়ে টানো সেটা এই পয়েন্টের ওপর দিয়ে যাবে কিন্তু এটার ওপর দিয়ে যাবে না বা যদি তুমি এইভাবে টানো তাহলেও সেটা এই পয়েন্টের উপর দিয়ে যাবে এই পয়েন্টের ওপর দিয়ে যাবে না তাহলে দুটি বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকা যায় আমি আর পুরোটা লিখছি না একটি তো এইগুলো মনে রাখবে দুটি বিন্দু দিয়ে কটি সরল সরলরেখা আঁকা যায় একটি একটি বিন্দু দিয়ে কটি আঁকা যায় অসংখ্য এই দুটো মনে রাখবে বাই এনি চান্স যদি বসে জিজ্ঞাসা করে বসে তিনটি বিন্দু দিয়ে কটি আঁকা যায় তিনটি বিন্দু তোমাকে বলে দেয়নি তিনটে বিন্দু একই লাইনে আছে বা কিছু তোমাকে জাস্ট তিনটে বিন্দু বলেছে তো তোমার উত্তর আসবে এখানে শূন্য শূন্য তিনটে বিন্দু দিয়ে একটাও সরল সরলরেখা আঁকা যায় না কারণ ধরো তিনটে বিন্দু এইভাবে রয়েছে একটা এখানে একটা এখানে একটা এখানে তো সরল রেখা আঁকার কথা বলেছে আমি স্ট্রেট লাইন হচ্ছে না আমি এইভাবে যদি জুড়ি এই যে লাইনটা হচ্ছে এটা কি হচ্ছে এটা সরলরেখা তো নয় এটা কি হয়ে গেল এটা বক্র রেখা হয়ে গেল তো সরল রেখা কাকে আমরা বলি যখন কোনো লাইন এরকম স্ট্রেট যায় আমি সরলরেখা এরপর পড়াচ্ছি তোমাদের আস্তে আস্তে তো তিনটে বিন্দু দিয়ে কটা সরল রেখা আঁকা যায় শূন্য একটা দিয়ে আমি লিখে দিয়েছি একটি বিন্দু থেকে কটি সরল রেখা টানা যায় অসংখ্য দুটি বিন্দু দিয়ে কটা টানা যায় একটি তিনটি বিন্দু দিয়ে কটি টানা যায় শূন্য ক্লিয়ার মনে থাকবে আশা করি চলো পরের পেজে যাওয়া যাক এবার দেখো কি আসছে এবার আসছে লাইন বা রেখা এর ব্যাপারে আমরা পড়ব দেখো কি বলছে একটি রেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত এবং রেখা অসীম দৈর্ঘ্যের হয় এটিকে দুই দিকেই বাড়ানো যে যায় মানে কি একটা রেখা বলছে অসীম বিন্দু অসংখ্য বিন্দু দ্বারা গঠিত মানে ধরো যদি আমি এরমভাবে পয়েন্টের পর পয়েন্ট দিতে থাকি পয়েন্টের পর পয়েন্ট আমি যদি দিতে থাকি তারপর যদি আমি সেগুলোকে যোগ করে দিই তাহলে সেটা একটা সরলরেখা হবে বা আমি এটাও বলতে পারি আমি একটা স্ট্রেট লাইন টেনে তার মধ্যে যদি আমি কত পয়েন্ট আঁকতে পারি বলো অসংখ্য আঁকতে পারি তো সরল রেখা কাকে বলে সরল রেখার কথা আমি বলছি না জাস্ট নর্মাল রেখা আমি এইভাবেও করতে পারি আমি এইভাবেও করতে পারি এতেও দেখো আমি অসংখ্য বিন্দু ড্র করতে পারি তো তাহলে যে কোনো রেখা আমরা আঁকতে পারি দু ধরনের সরলরেখা হোক বক্ররেখা হোক আমরা অসংখ্য বিন্দু তার মধ্যে ড্র করতে পারি তার মানে কি একটি রেখা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত এটা ঠিক হলো বোঝা গেলো বলছে রেখা অসীম দৈর্ঘ্যের হয় রেখার কোনো দৈর্ঘ্যের মানে শেষ হয় না অসীম দৈর্ঘ্যের হয় যতদূর ইচ্ছা তুমি ততদূর দুই দিকেই বাড়াতে পারো যতদূর ইচ্ছা তত তুমি দুই দিকেই বাড়িয়ে দিতে পারো দুই দিকেই বাড়িয়ে দিতে পারো তো এটা গেল নর্মালি রেখার বৈশিষ্ট্য আর জেনারেলি আমরা একটা জিনিস মনে রাখবে এখানে ডিফারেন্স আছে একটা হচ্ছে রেখা আর একটা জিনিস হচ্ছে সেটাকে বলা হয় রেখাংশ বা ইংলিশে আমরা যখন বলি তখন আমরা বলি লাইন্স আর এটাকে আমরা বলি লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে একটুখানি বুঝে নাও লাইন সেগমেন্ট যেটা সেটা হচ্ছে একটা ডেফিনিট পয়েন্ট যেমন ধরো তোমরা মনে মনে হবে থাকবে হয়তো স্কুলে যখন সম্পাদ্য আঁকতে সম্পাদ্যতে কোয়েশ্চেনে কি বলা থাকত একটা সাত সেমি সাত সেমি রেখাংশের ওপর ষাট ডিগ্রি কোন অঙ্কন করো সাত সেমি রেখাংশ বলতো তার মানে কি রেখাংশর আমি ডেফিনিট পে বলতে পারি রেখাংশ দৈর্ঘ্য একটি নির্দিষ্ট হয় মানে দুটো পয়েন্টের মধ্যে যে গ্যাপ থাকে ধরো এ আর বি দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট বা এই যে লাইনটা আছে এই লাইনের ওপর ধরো এখানে একটা পয়েন্ট এ এখানে একটা পয়েন্ট বি তো এই এ থেকে বি যে পার্টটা এটাকে আমি বলতে পারি কি এটাকে আমি বলতে পারি একটা রেখাংশ যখন দুটো পয়েন্ট দিয়ে দুটো রেখার দুটো প্রান্ত আটকে দেওয়া হয় তখন তাকে বলা হয় রেখাংশ একটা রেখার একটা অংশ ওটা ওটাকে আমরা পার্টিকুলারলি রেখা দিয়ে অনেকে বলে বাট ওটাকে রেখা বলা হয় না ওটাকে বলা হয় রেখাংশ যেটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে কিন্তু অ্যাকচুয়াল যদি আমি রেখার কথা বলি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না অসীম দৈর্ঘ্যের হয় দুদিকে যত ইচ্ছা তত বাড়ানো যায় এই জিনিসটা মনে রাখবে কারণ বাই এনি চান্স কোথাও যে কোনো জায়গায় যদি কখনো জিজ্ঞাসা করে বসে তো মাথায় থাকলে অ্যান্সার করতে পারবে যে রেখাংশ আর রেখার মধ্যে ডিফারেন্স কী রেখাংশ দৈর্ঘ্য নির্দিষ্ট হয় রেখার কোনো দৈর্ঘ্য নির্দিষ্ট হয় না অসীম দৈর্ঘ্যের হয় ক্লিয়ার চলো এবার আসো টাইপস অফ লাইন লাইন কত ধরনের হয় সেটা আগে দেখো লাইন জেনারেলি দু ধরনের কী সরল রেখা আর সরল রেখা আর রেখা সরল সরলরেখা আর বক্ররেখা দেখো সরলরেখাকে কি বলছে একদম সিম্পল সরল সরলরেখার মনে রাখবে দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে সরলরেখা বলে দুটো পয়েন্ট তোমাকে একটা এই পয়েন্ট আর একটা এই পয়েন্ট দিয়ে দিল দুটো পয়েন্টের মধ্যে সব থেকে মিনিমাম ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্স কোনটা এইটা মিনিমাম ডিস্টেন্স যে লাইনটা টেনে তুমি মিনিমাম ডিস্টেন্স পাবে সেটাকেই আমি কি বলবো সেটাকেই আমি বলবো রেখা বোঝা যাবে সেটাকে আমি কি বলবো সেটাকে আমি বলবো সরল রেখা মিনিমাম ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে যে লাইন দিয়ে ডিনোট করা যায় সেটাকে আমরা সরল রেখা বলি বক্ররেখা কি যখন দূরত্ব সর্বনিম্ন না হয় ধরো দুটো পয়েন্ট এরকম আছে আমি এটাকে এরকমভাবে এরকমভাবে আনলাম বা আমি এটাকে এদিক থেকে ঘুরিয়ে এদিক থেকে ঘুরিয়ে এমনি করে আনলাম তো কী হলো এটা ডিস্টেন্স সেম হলো না বা আমি এটাকে এখান থেকে এরকম জুড়ে দিলাম একটু বাঁকিয়ে দিলাম বোঝা গেল তো এইভাবেও তো আমি এগুলো জুড়তে পারি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে ডিসটেন্স এটা সর্বনিম্ন হচ্ছে না দেখো এতটা এদিকে এরমভাবে যাচ্ছে এটা এরকম আর এখানে দেখো স্ট্রেট কানেক্ট হয়েছে তো এই যে জিনিসটা সর্বনিম্ন দূরত্ব যেখানে আসে যে লাইন দিয়ে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি সরল রেখা আর যেখানে যে লাইনে দূরত্ব সর্বনিম্ন হয় না তাকে কি বলা হয় তাকে বলা হয় বক্ররেখা ক্লিয়ার দেখো এই ডেফিনেশানগুলো তোমরা বইতে পাবে না এই সংজ্ঞাগুলো জেনারেলি একদম সিম্পলভাবে লেখা যাতে জিনিসটা মনে থাকে বেসিক বেসিক জিনিসটা মনে থাকে কারণ তোমাদেরকে জিজ্ঞাসা করবে না স্বর লেখা কাকে বলে তো বইতে যে সংজ্ঞা লেখা আছে সেটা মুখস্থ করে কোনো লাভ নেই আমাদেরকে মনে রাখতে হবে এমন কিছু যেটা আমাদের এক্সামে কাজে লাগবে তাই না চলো এরপর দেখা যাক এরপর আমরা কি পড়বো এরপর আমরা পড়বো টাইপস অফ লাইন্স মানে এবার লাইনস কত ধরনের হয় তো সবার প্রথম কী দেখতে পাচ্ছি সবার প্রথম আসছে সমান্তরাল রেখা কী বলছে যখন দুটি রেখার মধ্যে দূরত্ব সবসময় একই থাকে তখন সেই রেখা দুটিকে সমান্তরাল রেখা বলে দুটো রেখার মধ্যে দূরত্ব ধরো এই একটা রেখা এই একটা রেখা এখানে এই যে এদের মধ্যে যে দূরত্ব এখানে এই যে এদের মধ্যে যে দূরত্ব এটা যদি সবসময় সেম থেকে যায় মানে যত খুশি লম্বা করে নাও এদিকে এদিকে যত খুশি লম্বা করে নাও যদি দূরত্ব সবসময় সেম থেকে যায় যদি দূরত্ব সবসময় সেম থেকে যায় তাহলে কী বলবো সেই রেখা দুটিকে সমান্তরাল রেখা বলা হয় রেখা দুটিকে সমান্তরাল রেখা বলা হয় ধরো কীভাবে এটাকে লেখা হয় ধরো একটাকে আমি বলছি এবি আরেকটাকে আমি বলছি সিডি এই দুটো যদি পরস্পর সমান্তরাল হয় আমরা সেটা লিখি এইভাবে এবি সমান্তরাল সিডি এই যে দুটো দাগ এইটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তো কোথাও কোনো কোয়েশ্চেনে যদি দেখো এরমভাবে কিছু লেখা আছে তার মানে ভাববে যে দুটো রেখা বলতে চাইছে পরস্পর সমান্তরাল বোঝা গেল এরপর কী আসছে এরপর আসছে সমবর্তী রেখা সমবর্তী রেখা কি বলছে দুই বা তার বেশি রেখা যখন একই বিন্দু দিয়ে অতিক্রম করে তখন তাদের সমবর্তী রেখা বলে একটা এক্সাম্পল তোমাদেরকে বলেছিলাম যে একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা অতিক্রম করতে পারে তো দেখো যদি একটা লাইন এরমভাবে যায় একটা লাইন এরমভাবে গেছে ধরো একটা লাইন এরমভাবে গেছে তো এই যে পয়েন্টটা একটাই পয়েন্টের উপর দিয়ে এই একটা লাইন গেছে এই একটা লাইন পাস হয়েছে এই একটা লাইন পাস হয়েছে একই পয়েন্টের ওপর দিয়ে তিনখানা লাইন পাস হয়েছে তুই তিনটে লাইনকে আমি কী বলবো এই তিনটে লাইনকে আমি বলবো সমবর্তী রেখা ইংলিশে যদি আমি বলতে চাই তিনটে লাইনকে আমি কী বলবো তিনটে লাইনকে আমি বলবো কনকারেন্ট লাইন ইংলিশ টার্মগুলোও আমি লিখিয়ে দিই তোমাদের কারণ বাই এনি চান্স এক্সামে যদি কিছু দরকার পড়ে তো আসতে পারে সমান্তরাল রেখাকে কী বলা হয় সমান্তরাল রেখাকে বলা হয় প্যারালাল লাইনস প্যারালাল লাইনস বাকি এদিকে আর লেখালাম না এদিকে রেখা স্ট্রেট লাইন আর বক্ররেখা কার্ভড লাইন ইজি তো এইগুলো আমি ইংলিশটাও তোমাদেরকে সাথে সাথে লিখিয়ে দিচ্ছি আশা করি ক্লিয়ার হয়েছে বোঝা যাচ্ছে আশা করি দেখো আমি আগেই বলেছি আজকের ক্লাস থিওরির ক্লাস তো একটু যদি বোরিং লাগে তাও ক্লাসটা করে নিও কমপ্লিটলি কারণ খুব ইম্পর্টেন্ট ক্লাস একটু যে জিনিসটা দরকারি হয় ইম্পর্টেন্ট হয় সেই জিনিসটা জেনারেলি একটু বোরিং হয় তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইজিলি তোমাদেরকে বোঝানোর যাতে জিনিসটা টাফ না লাগে বা কোনো রকম কমপ্লিকেশান ক্রিয়েট না হয় চলো এরপর দেখা যাক কি আছে এরপর আসছে লম্বরেখা লম্বরেখা মানে কি দুটি রেখা যখন পরস্পরকে সমকোণে ছেদ করে তখন তাদের লম্বরেখা বলে মানে কি সমকোণে দুটো রেখা যখন পরস্পরকে ধরো এইভাবে ছেদ করে বেরিয়ে গেছে তো এইখানে যে কোণটা তৈরি হবে সেটা যেন নব্বই ডিগ্রি হয় সেটা যখন নব্বই ডিগ্রি হবে তখন আমি তাদেরকে বলবো কি সেই দুটো রেখাকে আমরা কি বলবো পরস্পর লম্বরেখা দেখো দুটো রেখা এরমভাবেও ছেদ করতে পারে তো এখানে নব্বই ডিগ্রি তৈরি হচ্ছে না বা একটা রেখে এরম আছে একটা রেখা এরমভাবে ছেদ করে গেল এই জায়গাটা এটাও নব্বই ডিগ্রি তৈরি হচ্ছে না একমাত্র যদি একটা রেখা এরম আছে একটা রেখে এরম সোজাভাবে ছেদ করে তাহলে এখানটায় কত হয় নব্বই ডিগ্রি তৈরি হয় তখন আমরা কি বলতে পারি তখন আমরা এই দুটো রেখাকে বলি পরস্পর লম্ব বা লম্ব রেখা কিভাবে প্রকাশ করা হয় যদি আমরা বলি এবি আর সি তো এখানে কিভাবে লেখা হয় এভাবে লেখা হয় এবি লম্ব সিডি তো এই যে সিম্বলটা দেখছো এই সিম্বলটা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় লম্বরেখা বোঝানোর সিম্বল তো কোথাও যদি এটা দেখো তার মানে কি সিডি রেখার উপর এবি একটি লম্ব টানা হয়েছে ক্লিয়ার বা একটি লম্বরেখা সিডিকে ছেদ করে আগে গেছে তো লেখা থাকবে আগে গেছে না কোথায় গেছে বাট বোঝা যায় যে এবি আর সিডি এর মাঝে কি হয়েছে নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে ক্লিয়ার এরপর দেখো যেটা আসছে সেটা একটু ইম্পর্ট্যান্ট সেটা কি বলছে সেটাকে বলা হচ্ছে তির্যক রেখা রেখা কি একটি রেখা যদি দুই বা তার অধিক প্রদত্ত রেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই রেখাটিকে প্রদত্ত রেখাগুলির সাপেক্ষে তির্যক রেখা বলা হয় ব্যাপারটা কি হলো ধরো একটা লাইন এরম আছে একটা লাইন এরম আছে এই দুটো লাইন তোমাকে দিয়ে দিয়েছে এই দুটো লাইন তোমাকে দিয়ে দিয়েছে এবি আর সিডি দুটো লাইন তোমাদেরকে দিয়ে দিয়েছে এবার আরেকটা লাইন ধরো এই দুটো লাইনকে এইভাবে ছেদ করলো আরেকটা লাইন এটাকে আমি কি লিখে নেব এটাকে আমি ধরো লিখে নিচ্ছি ইএফ ইএফ তো এখানে এবি লাইনকে ধরো ছেদ করেছে এখানে ও বিন্দুতে আর সিডি লাইনকে এটা ছেদ করেছে ধরো কিউ বিন্দুতে তাহলে এই যে পয়েন্টটা এটা কি এটা ও আর এই পয়েন্টটাকে আমি বলছি কিউ তাহলে এখানে কি হবে এখানে এই যে ইএফ লাইনটা এই ইএফ লাইনটাকে আমি এবি আর সিডি এর সাপেক্ষে কি বলবো তির্যক রেখা তির্যক রেখা আচ্ছা লম্বরেখার যদি আমি ইংলিশটা বলি তাহলে সেটা কী হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার লাইন পারপেন্ডিকুলার লাইন আর তির্যক রেখার যদি আমি ইংলিশটা লিখি কোথায় লিখবো কোথায় লিখবো এখানে লিখে দিই তির্যক রেখাকে বলা হয় ট্রান্সভার্সাল লাইন বলা হয় ট্রান্সভার্সাল লাইন ট্রান্সভার্সাল এস ভি লাইন ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন অবধি রেখার দেখো যত রকম প্রকার ছিল মোটামুটি সব করিয়ে দিলাম রেখার এরপরে আর নেই এবার আমরা শুরু করছি কি এবার আমরা শুরু করছি কোন এবং কোন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ এরপর যত সময় যাবে আস্তে আস্তে এগুলোর অ্যাপ্লিকেশনও শুরু হবে আজকে যত থিওরি আছে সব করিয়ে দিচ্ছি কালকের ক্লাসে এগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো যে এগুলোর উপর থেকে আমরা কীভাবে কোয়েশ্চেন সলভ করতে পারি কোন কোয়েশ্চেনটা কীভাবে সলভ করব ক্লিয়ার চলো দেখে কি কী বলছে যখন একই বিন্দু থেকে শুরু হয়ে দুটি রেখা ভিন্ন দিকে যায় তখন তাদের মধ্যে কোন তৈরি হয় মানে এটা কী হলো ধরো এই একটা বিন্দু এখান থেকে শুরু হয় একটা রেখা এদিকে গেলো একটা রেখা এদিকে গেলো তো ধরো এটাকে আমি যদি এ নাম দিই এটা ধরো বি এটা ধরো সি তো এবি একটা রেখা এসি একটা রেখা দুটোই এ থেকে শুরু হয়েছে তো এদের মাঝে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এটাকে আমরা কী বলি এটাকেই আমরা বলি কোন এটাকে আমরা কী বলি এটাকেই আমরা বলি কোন ক্লিয়ার হলো কোনের একদম সিম্পল ডেফিনেশান একই বিন্দু থেকে শুরু হয়ে দুটি রেখা ভিন্ন দিকে যাচ্ছে তখন তাদের বলা হয় কোন আর এই যে পয়েন্টটা এটাকে কী বলা হয় এটাকে বলা হয় শীর্ষবিন্দু কোণের শীর্ষবিন্দু কোণের শীর্ষবিন্দু বা ইংলিশে বলা হয় কোনের ভার্টেক্স ক্লিয়ার এরপরে যাওয়া যাক অ্যাঙ্গেল কত রকম হয় বা কোন কত রকম হয় সেগুলো দেখা যাক দেখো খুব ইজি প্রথম দিকেরগুলো খুব ইজি টাইপস অফ অ্যাঙ্গেল কোণ যে কোণের মান নব্বই ডিগ্রি এর থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে কীরম দেখতে হয় এরম দেখতে হয় নব্বইয়ের থেকে কম হতে হবে সেটা তোমার উননব্বই হতে পারে বা এখানে ষাট হতে পারে তিরিশ হতে পারে পনেরো হতে পারে যা ইচ্ছা হতে পারে মোটামুটি নব্বইয়ের থেকে কম হতে হবে উননব্বই থেকে নিয়ে এক থেকে শুরু করে উননব্বই অব্দি যে কোনো কিছু হতে পারে কি বলবো আমরা তাকে বলবো আমরা সূক্ষ্মকোণ তারপর কি আসছে সমকোণ সমকোণ কাকে বলছে কোণের মান নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণ বলে কোণের মান নব্বই ডিগ্রি মানে সেই তোমাকে বলেছিলাম যেটা লম্ব মানে কোণের মান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি হয় তখন আমরা তাকে কি বলবো সমকোণ স্থূলকোণ কাকে বলবো কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি এবং একশো ডিগ্রি অপেক্ষা কম হলে এই রকমভাবে যদি কোনটা দেখতে হয় দেখো নব্বই ডিগ্রি কত হয় এইখানে নব্বই ডিগ্রি হয় আর একশো আশি ডিগ্রি হয় একটা সরলরেখায় তো তার ঠিক মাঝামাঝি যখন কোনো কোন অবস্থান করে তখন আমরা তাকে কি বলি স্থূলকোণ তার মানে এটার ভ্যালু কত হতে পারে নাইনটি ওয়ান থেকে শুরু হতে পারে 91 ওয়ান ডিগ্রি থেকে কত দূর অবধি যেতে পারে ওয়ান নাইন ডিগ্রি অবধি ক্লিয়ার 91 ওয়ান থেকে ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি অবধি যা যা দেখবো আমরা সব কি বলবো আমরা সব বলব স্থূলকোণ ক্লিয়ার চলো এরপর দেখে কি কী আছে এরপর দেখো আসছে সরলকোণ সরলকোণ কাকে বলছে কোনো কোণের মান একশো আশি ডিগ্রি হলে তাকে সরলকোণ বলে দেখো আমরা কী কী করছিলাম প্রথমে ছিল কোণ তারপর আমরা এটাকে বড়ো করলাম তারপর আমরা এটাকে আরেকটু পিছন দিকে হেলিয়ে দিলাম এবার আমরা কী করছি আমরা এটাকে পুরো সোজা করে দিচ্ছি দুটো রেখা যখন এরকম পুরো স্ট্রেট লাইনে চলে আসে তখন যে কোনটা তৈরি হয় তখন তাকে কি বলা হয় সরলকোণ একশো আশি ডিগ্রি তো এই সরল কোণ নিয়ে আরেকটা জিনিসও আছে পরে পড়াচ্ছি বাট এইটা মনে রাখবে যে একটা স্ট্রেট লাইনের ওপর একটা সরল রেখার ওপর যে কোণ তৈরি হয় তাকে আমরা কি বলি সরল কোণ সরল রেখার সাথে সরল কোণ মনে রাখবে ইজিলি মনে থাকবে সরল কি কী কোণের মান কত একশো আশি ডিগ্রি একটা রেখার সাথে একটা সরল রেখার উপর যে কোণ তৈরি হয় তাকে কি বলা হয় কোণ মান কত হয় একশো আশি ডিগ্রি এরপর কি আসছে কোণ কোনো কোণের মান একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি এবং তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কম হলে তাকে কোণ বলা হয় মানে ব্যাপারটা কি হলো এবার দেখো আমরা কি করেছিলাম সোজা করে দিয়েছিলাম এবার কি করব এই পার্টটাকে আমরা নিচের দিকে বেঁকিয়ে দেবো তো অ্যাঙ্গেলটা কোনটা হয়ে যাবে অ্যাঙ্গেলটা হয়ে যাবে এইটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে এইটা তো এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি কোণ এর মান কত হতে পারে তিনশো ষাটের থেকে কম মানে এটা পুরোপুরি যদি ঘুরে এই অবধি চলে আসে আবার তাহলে পুরো কোনটাকে তিনশো ষাট বলবো তার আগে অবধি তার আগে অবধি এটা হতে পারে মানে তিনশো উনষাট মানে এটার মান কত হতে পারে একশো একাশি ডিগ্রি থেকে শুরু করে তিনশো উনষাট ডিগ্রি অবধি আমরা বলতে পারি কোণের ভ্যালু হতে পারে আচ্ছা কোণের ইংলিশে বলা হয় কোণকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল সরল কোণকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল আমরা লিখছি না স্থূলকোণকে কী বলা হয় স্থূলকোণকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল সমকোণকে কী বলা হয় সমকোণকে কী বলা হয় সমকোণকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল আর সূক্ষকোণকে কী বলা হয় সূক্ষকোণকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লিয়ার চলো তাহলে এরপর দেখে নিই প্রবিদ্ধ কোণ অবধি ক্লিয়ার হয়েছে আশা করি এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখো পূরক কোণ আর সম্পূরক কোণ এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম এতক্ষণ আমরা যেগুলো পড়লাম কোণ সমকোণ স্থূলকোণ প্রবৃদ্ধ কোণ সবই একটা কোণের বেসিসে মান একটা নির্দিষ্ট একটা কোণকে আমরা এই ভাগে ভাগ করতে পারি এবার আমরা যেগুলো পড়তে যাচ্ছি সেগুলো একটা নয় দুটো কোণের সমষ্টি মানে দুটো কোণকে মিলিয়ে আমরা কী কীভাবে বলতে পারি তো কোণ কাকে বলে দেখো বলছে যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তখন কোন দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয় মানে ধরো একটা কোণ আমি এখানে বলছি এটা হচ্ছে এ ডিগ্রি আরেকটা কোণ ধরো এখানে আছে এটা হচ্ছে বি ডিগ্রি যদি এ আর বি যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কি বলবো এ কে বলবো পূরক পুরো বি কে বলবো এর কোণ বোঝা গেলো বা আমি একসাথে এরমভাবেও বলতে পারি ধরো একটা নব্বই ডিগ্রি টানা রয়েছে এখান দিয়ে আমি একটা দাগ টেনে দিলাম মাঝখান দিয়ে এটা ধরো হয়ে গেল এ এটা হয়ে গেলো বি তো এ আরবি যোগ করলে কত হয়ে যাচ্ছে বলো এ আরবি যোগ করলে নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তো এই জিনিসটা মনে রাখবে কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি অঙ্কে খুব কাজে লাগে অঙ্ক করার সময় ভীষণভাবে এই জিনিসটা কাজে লাগে যে একটা দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি মানে ধরো তোমাকে বলে দিয়েছে কোথাও এরকমভাবে দেখলে যে বলে দিয়েছে এই দুটো কোণ কোণ এবার তার মধ্যে একটা কোণের ভ্যালু তোমাকে বলে দিয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি আরেকটা কোণের ভ্যালু কত হবে তো সিম্পলি তুমি তা কী করবে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিলে কত পাবে বলো পঞ্চান্ন পঞ্চান্ন তার মানে আরেকটা কোণের ভ্যালু হয়ে যাবে কত পঞ্চান্ন তো এই জিনিসটা খেয়াল রাখবে পূরক আর পূরক কোণ আর সম্পূরক কোণ এই দুটো জিনিস এইভাবে সমষ্টি করে হয় তো এই জিনিসটা খেয়াল রাখবে দুটো কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন তাকে আমরা বলি কোণ আর দুটো কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় তখন তাকে আমরা কি বলি সম্পূরক্ষণ দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন কোন দুটিকে পরস্পরের সম্পূরক্ষণ বলা হয় যেমন ধরো ধরো একটা কোণ আছে এরকম এ একটা কোণ ধরো এরকমভাবে দিয়েছে বি তো দুটো কোণ এখানে এ আর বি যোগ করে কত হয়ে গেল এ আর বি যোগ করে হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি যদি এ আর বি যোগ করে একশো আশি ডিগ্রি হয় তাহলে সেম আমরা এ কে বলবো বি এর সম্পূরক্ষণ বি কে বলবো এ এর সম্পূরক্ষণ বা আর একটা জিনিস হতে পারে দুটো এখানে তো হবে না আমি এক কাজ করছি একটু দাঁড়াও আমি এইটা একটু মুছে ছোট করে লিখতে দিচ্ছি বা আমি এইভাবেও লিখতে পারি ধরো একটা স্ট্রেট লাইন আছে তার মাঝে আমি ধরো এরমভাবে ভাবে দাগ টেনে নিলাম তাহলে কি হতে পারে এদিকে হয়ে যাবে বি এদিকে হয়ে যাবে এ তার মানে কি হয়ে যাচ্ছে এ আরবি কী হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি তো এই জিনিসটা মনে রাখবে এই যে জিনিসটা তৈরি হচ্ছে এই যে দুটো কোণকে এই কোন দুটোকে একটা বলা হয় যদি এ আরবি দুজনে মিলিয়ে একটা কোণ তৈরি করে যেখানে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তার মানে কি এ আরবি দুজনে অবশ্যই মিলিয়ে একটা কোণ তৈরি করছে যখন দুটো কোন একসাথে একটি কোণ তৈরি করে তখন তাদেরকে সম্পূরক কোণও বলা হয় আবার তাদেরকে বলা হয় লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ারের বাংলা আমার খেয়াল নেই তো লিনিয়ার পেয়ার টার্মটা মনে রাখবে লিনিয়ার পেয়ার মানে হচ্ছে দুটো কোণ এমন জোড়া দুটো কোণের যারা মিলিয়ে একটি সরলরেখা তৈরি করছে সরল কোন তৈরি করছে সরল কোণ কিসের ওপর হয় সরলরেখার উপর সেই জন্য লিনিয়ার পেয়ার নামটা এসেছে লিনিয়ার মানে লাইন বা স্ট্রেট লাইন তৈরি করছে সেই জন্য বলা হয় লিনিয়ার পেয়ার তো একটা জিনিস মনে রাখবে যদি একটা স্ট্রেট লাইনের উপর দুটো কোণ থাকে একই কমন স্ট্রেট লাইনের উপর দুটো কোণ দেখতে পাও তো সেই দুটো কণের সমষ্টিগত হয়ে যাবে সেই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে একশো আশি ডিগ্রি আশা করি ক্লিয়ার আশা করি কোণ আর কোণ ক্লিয়ার চলো আজকের ক্লাস অলমোস্ট শেষ হয়ে এসছে এবার আমরা বুঝবো সব থেকে ইম্পর্টেন্ট দুটো তিনটে টপিক আর বিপ্রতিপ কোনো বিপ্রতিপ কোন ইসি বিপ্রতিপকোণের পর যেটা বুঝব সেটা ইম্পর্টেন্ট দেখো বিপ্রতিপ কোনো কী বলছে দুটি রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে তৈরি হওয়া কোন দুটিকে পরস্পরের বিপরীত কোণ বলা হয় কী বলছে দুটি রেখা পরস্পরকে যদি ছেদ করে দুটো রেখা বা এটা কি ধরনের রেখা হলো দুটো রেখা আবার বেঁকে গেল আচ্ছা ঠিক আছে থাক এরকমই থাক দুটো রেখা পরস্পরকে যখন ছেদ করেছে দুটো রেখা পরস্পরকে ছেদ করলে কি হচ্ছে বলো এখানে একটা কোন তৈরি হচ্ছে ধরো এ এখানে একটা কোন তৈরি হচ্ছে বি এখানে একটা কোন তৈরি হয়েছে সি এখানে একটা কোন তৈরি হয়েছে ডি তো কী বলছে বিপরীত দিকে তৈরি হওয়া কোন দুটিকে পরস্পরের বিপরীতিপ কোন বলা হয় মানে এ আর বিকে এ কে আমি বিয়ের কোন বা বিকে এর কোন বলতে পারি সেম আমি সি কে ডি এর বা ডি কে সি এর বলতে পারি এবার কোন কি কাজে লাগাবো কোণের মানে কাজটা কি সেটা বুঝতে হবে এই যে বিপরীত কোনগুলো হয় এই কোনগুলো পরস্পর সমান হয় মানে এ আর বি পরস্পর সমান হবে সি আর ডি পরস্পর সমান হবে একটা জিনিস মনে রাখবে এ আর বি পরস্পর সমান হবে সি আর ডি পরস্পর সমান হবে কিন্তু এ আর সি পরস্পর সমান হবে না বি আর ডি কিন্তু পরস্পর সমান হবে না মনে থাকবে এ আর সি পরস্পর সমান হবে এ আর এ আর এ আর পরস্পর সমান হবে সি আর ডি পরস্পর সমান হবে কিন্তু এ আর সি সমান হবে না কখনও বি আর ডি সমান হবে না পাশাপাশি কোন সমান হবে না বিপরীত দিকের কোনগুলো পরস্পর সমান হবে এবং সেই কোনগুলোকে আমরা কী বলবো একটা কোনকে আরেকটা কোণের বিপ্রতিপ ফোন বলব ক্লিয়ার বিপ্রতিপ ফোন বলবো ক্লিয়ার চলো এরপর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে অনুরূপ কোন এবং একান্তর কোন খুব ইম্পর্ট্যান্ট কারণ প্রচুর কোয়েশ্চেন এইগুলোর উপর থেকে আসে প্রচুর কোয়েশ্চেন আসে তো ভালো করে এই জিনিসটা বুঝবে দেখো কি বলছে দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করলে অনুরূপ এবং একান্তর কোন তৈরি হয় মানে কি বলছে দুটো সমান্তরাল রেখা আছে ধরো দুটো সমান্তরাল রেখা আছে দুটো সমান্তরাল রেখাকে একটা তির্যক রেখা ছেদ করছে ছেদ করলে কি কী কোন তৈরি হয় এখানে তৈরি হয় অনুরূপ কোন আর একান্তর কোণ অনুরূপ কোনগুলো অনুরূপ কোন হচ্ছে যেগুলো অপ সেম সাইডে তৈরি হয় মানে ধরো এই কোনটা আর এই কোনটা তো এটাকে যদি আমি এ বলি এটাকে যদি আমি বি বলি তাহলে কি হবে এ ইকুয়াল টু বি হয় এ আরবি পরস্পরের কি এ আরবি পরস্পরের হচ্ছে অনুরূপ কোন এ আরবি পরস্পরের হচ্ছে অনুরূপ কোন অনুরূপ কোন তাহলে এ আরবি পরস্পর সমান হবে এ আরবি পরস্পরের কি হয়ে যাবে অনুরূপ কোন সেম কোণের ক্ষেত্রে কী হয়ে যায় একান্তর কোণের ক্ষেত্রে অপোজিটে হয় মানে ধরো অপোজিটে কীরমভাবে হবে যদি ধরো আমি বলি এই কোনটা এই কোনটা সমান কী হবে এই কোনটা সমান হয়ে যাবে এই কোনটা জাস্ট অপোজিট হয়ে যাবে তো এখানে আমি যদি এটাকে সি বলি আর এটাকে ডি বলি এক সেকেন্ড সিটা বোঝা যাচ্ছে না আমি যদি এই কোনটাকে সি বলি আর এই কোনটাকে ডি বলি তাহলে আমি কী বলতে পারি সি ইকুয়াল টু ডি সি ইকুয়াল টু ডি কী হয়ে যায় সি ইকোয়াল টু ডি হয়ে যায় একান্তর কোন আরও কত রকম হতে পারে সেটা বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো যদি আমি এরকম দাগ টানি এখানে বলো কি কী কোন তৈরি হতে পারে এখানে একটা কোন তৈরি হতে পারে এক নম্বর আমি নাম্বারিং করে নিচ্ছি এটা দুই এটা তিন এটা চার এটা ধরো পাঁচ এটা কত ছয় এটা সাত এটা আট এবার বলো এখানে অনুরূপ কোন কোনগুলো হবে আমি কী কী বলতে পারি এক আর পাঁচ আমি এখানে লিখছি এক আর পাঁচ দেখো কোন এক নি একটা তাহলে বোঝাতে সুবিধা হবে দেখো কোন এক এবং কোন পাঁচ পরস্পর সমান অনুরূপ কোন সেম দেখো এদিকে দুই এদিকে ছয় তার মানে দুই আর ছয়ও অনুরূপ কোন সেম এখানে আমি কী বলতে পারি চার আর আট চার আর আটও অনুরূপ কোন হয়ে যাবে আর কি কি পড়ে রইলো এখানে পড়ে রইল তিন আর সাত তো তিন আর সাত এই চারটে কি হয়ে গেল। এই চারটে কি হয়ে গেল এই চারটে হয়ে গেল অনুরূপ কোন সেম এবার বাকিগুলো দেখে নিই আরেকটা অন্য কালি দিয়ে বাকিগুলো আমরা মার্ক করে নিই বাকি কি কি পড়ে থাকছে বলো এখানে একান্তর কোনটা হচ্ছে তিন আর পাঁচ তিন পাঁচ একান্তর কোন হয়ে যাচ্ছে আর কি হয়ে যাচ্ছে চার আর ছয় চার আর ছয় কী হয়ে যাচ্ছে একান্তরকণ হয়ে যাচ্ছে তারপর কী পড়ে থাকছে বলো একান্তরকণ এইভাবেও হয় এই যে এক এক আর একের সাথে সাত এক আর সাত কী হয়ে যাচ্ছে এটাও হয়ে যাচ্ছে একান্তরকণ আর এদিকে এর সাথে কী হয়ে যাবে এর সাথে হয়ে যাবে আট দুই আর আটও কী হয়ে যাবে দুই আর আটও হয়ে যাবে একান্তরকণ তো একান্তরকণ কীভাবে হতে পারে আমি যদি আলাদা আলাদাভাবে এঁকে এঁকে দেখাই তো একটা তো হতে পারে এইটা আর এইটা একটা হতে পারে এইটা আর এইটা একটা হতে পারে এইটা আর এই দিকে একটা হতে পারে কোনটা বলো এইটা আর এই দিকে ক্লিয়ার দেখো সেইগুলোই মার্ক করেছি এই চারটে তাহলে কি হয়ে যাচ্ছে এই চারটে হয়ে যাচ্ছে কি এই চারটে হয়ে যাচ্ছে তোমার একান্তর কোন আর অনুরূপ কোন কোনগুলো যদি আমি অনুরূপ কোনগুলো আলাদা আলাদাভাবে করে দেখাই তাহলে সবার প্রথম আমি কোনটা বলছিলাম এইটা আর এইটা তারপর কোনটা কোনটা বলেছি বলো দুই আর ছয় দুই আর ছয় মানে এই দুই আর এই ছয় তারপর কোনটা বলেছি তারপর বলেছি চার আর আট চার আর আট কোথায় আছে চার এখানে আছে আট এখানে আছে আর একটা কোনটা বলেছি আর একটা বলেছি তিন আর সাত তিন আর সাত কোথায় আছে তিন এখানে সাত এখানে বোঝা গেল যখন সেম সাইডে কোন তৈরি হয় তখন তাহাকে তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় অনুরূপ কোন আর যখন বিপরীত দিকে কোন তৈরি হয় তখন তাকে বলা হয় একান্তর কোন এবার এখানে ব্যাপারটা কি অনুরূপ কোন আর একান্তর কোন যে কোনগুলো হয় সেগুলো পরস্পর সমান হয় এবার একটা জিনিস মনে রাখবে দুটো অনুরূপ কোনই পরস্পর সমান হবে দুটো একান্তর কোনই পরস্পর সমান হবে একটা অনুরূপ একটা একান্তর কোনো দিন সমান হবে না পরস্পর ঠিক আছে ক্লিয়ার এই অব দি ক্লিয়ার আজকে যত থিওরি ছিল মোটামুটি থিওরি সব আমি এখানে কাভার করিয়ে দিলাম ক্লাস ভালো করে দেখবে নোটস বানিয়ে নোটস একবার রিভাইজ করে নেবে কালকের ক্লাসের আগে কারণ কালকের ক্লাসে যখন অঙ্ক করাবো তখন এই থিওরিগুলো অ্যাপ্লাই করেই অঙ্ক করাবো এবং তখন আমি আর নতুন করে থিওরি কিন্তু বলবো না থিওরি আজকের ক্লাসে যেগুলো আছে আমি জাস্ট থিওরি যেগুলো করালাম যেগুলো বলে দিলাম এগুলো ইকুয়াল ডাইরেক্ট সেগুলো অ্যাপ্লাই করে আমরা কালকে অঙ্ক সলভ করবো তো এই ডিটেলসে থিওরি হয়তো কালকে আমি আর বলবো না ক্লিয়ার তো আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন প্রেস করতে ভুলবে না যাতে নোটিফিকেশান মিস না হয় আর হ্যাঁ যারা সিম্প্লিফিকেশনের ক্লাস দেখো এখানে দেখো স্ক্রিনে প্লে লিস্টের লিঙ্ক দেখা যাচ্ছে সিমপ্লিফিকেশনের ক্লাসগুলো এখান থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ফের দেখা হবে কালকের ক্লাসে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই